প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলো শুরু করা যাক। ব্যবসা উদ্যোগ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয়, ব্যবসায় পরিবেশ কাকে বলে, ব্যবসায় পরিবেশ কত প্রকার ও কি কি, প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে, ব্যবসায়ের নৈতিকতা বা শিষ্টাচার বলতে কি বোঝায়, অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো কি কি এবং ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদানসমূহ আলোচনা করা। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানব ব্যবসায় পরিবেশ কাকে বলে। সাধারণভাবে বলতে গেলে যে পরিবেশে বা যে অবস্থানে একটি পরিবেশ গঠিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। একটি সংজ্ঞা দিয়েছি, খেয়াল করো, প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন উপাদান যা প্রতিষ্ঠানের জন্য সুযোগ সৃষ্টির কারণ হয় বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বিবেচিত হয় তা এর আওতাধীন। দেখো, এখানে আমরা বুঝলাম যে ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলো কখনো কখনো সুযোগ বয়ে আনে, আবার কখনো কখনো তা ক্ষতিকর বলেও বিবেচিত হয়। একজন ব্যবসায়ী ব্যবসায়ী পরিবেশ প্রতিষ্ঠার আগে এই ব্যাপারগুলো খেয়াল রাখবে যে তা পরিবেশের উপাদানগুলো তার জন্য হুমকির সম্মুখীন হবে না সুযোগ সৃষ্টি করবে। নেক্সট দেখো, ব্যবসায় পরিবেশ কত প্রকার ও কী কী। ব্যবসায় পরিবেশকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়, এক জাতীয় পরিবেশ, দুই আন্তর্জাতিক পরিবেশ। এখন আমরা দেখি জাতীয় পরিবেশ বলতে কী বোঝায়। সাধারণত জাতীয় পরিবেশ বলতে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন উপাদানের পরিবর্তনের ফলে ব্যবসায়ী পরিবেশের যে পরিবর্তন সংঘটিত হয় তাকে জাতীয় পরিবেশ বলে। সংজ্ঞাটি খেয়াল করো, পরিবেশের যে উপাদানগুলো দেশের সার্বিক পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় তাকে ব্যবসায়ের জাতীয় পরিবেশ বলে। এই পরিবর্তনগুলো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন ধরো, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে বা কোনো সমস্যা সৃষ্টি হলে সেখানে বাংলাদেশের যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সেগুলোকে প্রভাবিত করবে, কিন্তু আন্তর্জাতিক ব্যবসাগুলোকে প্রভাবিত করবে না। এখন দেখি আমরা আন্তর্জাতিক পরিবেশ। আন্তর্জাতিক পরিবেশ হচ্ছে যে সাধারণভাবে নিজ দেশ তথা বহির্বিশ্বের সমস্ত পৃথিবীর সামগ্রিক বা সার্বিক পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়ে থাকে তাকে ব্যবসার জাতীয় পরিবেশ বলে। আমরা যদি আরও একটু সুন্দর করে বলি, পরিবেশের যে উপাদানগুলো আন্তর্জাতিক সার্বিক পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় তাকে ব্যবসায়ের জাতীয় পরিবেশ বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দেখো করোনা, এটি কি একটি জাতীয় পরিবেশের উপাদান নাকি আন্তর্জাতিক পরিবেশের উপাদান? অবশ্যই আন্তর্জাতিক পরিবেশের উপাদান, কেননা এই করোনা শুধুমাত্র বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ বা বিভিন্ন পরিবেশকে প্রভাবিত করে নাই, তথা সামগ্রিক বিশ্বকে প্রভাবিত করছে বিভিন্নভাবে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ জাতীয় পরিবেশ কাকে বলে আর আন্তর্জাতিক পরিবেশ কাকে বলে। আমরা নেক্সটে চলে যাই। জাতীয় পরিবেশের উপাদানসমূহ কী কী? জাতীয় পরিবেশের উপাদানসমূহগুলো হচ্ছে ভৌগোলিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ও আইনগত পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ। এখন দেখি আমরা ভৌগোলিক পরিবেশ বলতে কী বোঝায়। ভৌগোলিক পরিবেশ হচ্ছে কোনো দেশের আবহাওয়া, জলবায়ু, বিভিন্ন যে ভৌগোলিক উর্বরতা, মাটির উর্বরতা, সেই সমস্ত কিছু মিলে উক্ত দেশের ভৌগোলিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ ও আইনগত পরিবেশ হচ্ছে উক্ত দেশের মধ্যে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করে, রাজনৈতিক সিস্টেম, আইনগত শিথিলতা, আইনগত স্বচ্ছতা, এগুলো নিয়ে রাজনৈতিক পরিবেশ ও আইনগত পরিবেশ গঠিত। সামাজিক পরিবেশ কী? প্রতিটি দেশের সামাজিক সংস্কৃতি, রীতি নীতি এগুলো কিন্তু আলাদা আলাদা। তো যে প্রত্যেকটা দেশের সামাজিক পরিবেশ উক্ত পরিবেশে ব্যবসায়ী পরিবেশকে অবশ্যই প্রভাবিত করবে। অর্থনৈতিক পরিবেশ, দেখো অর্থনীতিকে ব্যবসায়ের জীবিকা শক্তি বা চালিকা শক্তি বলা হয়। অর্থনৈতিকভাবে যদি কোনো দেশ সচ্ছল না হয় সে দেশ ব্যবসায়ীভাবেই সফলতা অর্জন করবে না, কেননা অর্থনৈতিকভাবে সচ্ছলতা না হলে সে দেশ শিল্পে, ব্যবসা বা কৃষি কোনো ক্ষেত্রেই সফলতা পাওয়া সহজ হবে না। এখন আমরা আসি বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ। বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ
প্রযুক্তি ছাড়া আজকে আমরা ভাবতেই পারি না। প্রযুক্তিগত পরিবেশ হচ্ছে যে কোনো দেশের প্রযুক্তি দ্বারা নিত্য নতুন বা বৈচিত্র্যপূর্ণ পণ্য উৎপাদন এবং বিপণন করা। ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। আন্তর্জাতিক পরিবেশের উপাদান সমূহ কী কী? আন্তর্জাতিক পরিবেশের উপাদান সমূহ হচ্ছে সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ। আন্তর্জাতিক সামাজিক পরিবেশ কী? প্রত্যেকটি দেশের সামাজিক পরিবেশ আলাদা আলাদা। এখন আন্তর্জাতিক পরিবেশের সামাজিক অবস্থা যদি ইতিবাচক না হয় তাহলে তাও ব্যবসা পরিবেশে প্রভাব বিস্তার করে থাকে। রাজনৈতিক পরিবেশ কী? আন্তর্জাতিকভাবে যদি রাজনৈতিকভাবে দেশে স্থিরতা বিরাজ না করে তাহলেও তা পরিবেশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। এই জন্যে ব্যবসায়ীর ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই প্রয়োজন। একটি দেশের রাজনীতি যদি অস্থির হয়, অস্থিতিশীল হয়, তাহলে সে দেশের ব্যবসায়ী বা ব্যবসায়িকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। অর্থনৈতিক পরিবেশ, দেশের আন্তর্জাতিক অর্থনীতি যদি ইতিবাচক না হয়, সমস্যার সম্মুখীন হয়, তাহলে সে দেশের সামগ্রিকভাবেই আন্তর্জাতিক ব্যবসায় তা প্রভাব বিস্তার করে। নেক্সটে দেখো, আমরা জানব প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে। প্রযুক্তিগত পরিবেশ হচ্ছে এমন একটি বিষয় যেটা তোমরা খুব ভালোভাবে বর্তমানে বুঝতে পারছো যে প্রযুক্তি না থাকলে আজকে কিন্তু তোমাদের সাথে আমি এই যে ক্লাস নিচ্ছি এটা সম্ভব ছিল না। প্রযুক্তির কারণে এটা সম্ভব হচ্ছে, তুমি আমাদেরকে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। এখন দেখি আমরা একটা সংজ্ঞার মাধ্যমে একটা সংজ্ঞা আলোচনা করি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিত্য নতুন পণ্য উৎপাদন, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমদানি রপ্তানির সুযোগ, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সুযোগ, বিজ্ঞান চর্চার পরিবেশ, বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা, সমৃদ্ধ পরিবেশই হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। দেখো এখানে কিছু কিছু বিষয় যদি আমরা লক্ষ্য করি, নিত্য নতুন পণ্য উৎপাদন, অর্থাৎ প্রযুক্তির ক্ষেত্রে একই পণ্য প্রতিদিন বৈচিত্র্য সহকারে নতুনভাবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। আবার তথ্য প্রযুক্তির মাধ্যমে আমদানি যেমন সহজ হয়েছে, রপ্তানিও তেমনি সহজ হয়েছে। এক দেশের পণ্য অন্য দেশে আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, তাতে একটা সুন্দর ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হয়েছে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার মাধ্যমেও মানুষ উন্নত হচ্ছে। এটা হচ্ছে পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। আমরা নেক্সটে চলে যাই। ব্যবসায়ের নৈতিকতা বা শিষ্টাচার বলতে কি বোঝায়? ব্যবসায়ের নৈতিকতা বা শিষ্টাচার হচ্ছে এমন একটা বিষয়, দেখো আমরা যদি 80-এর দশকেও ফিরে যাই তখন ব্যবসায়ের নৈতিকতা বা শিষ্টাচারের প্রতি এতটা গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমানে ব্যবসায়ের নৈতিকতা বা শিষ্টাচারের প্রতি ব্যাপকভাবে গুরুত্ব আরোপ করা হচ্ছে। কেন? কারণ নৈতিকতা বা শিষ্টাচার কী, কার প্রতি কীরকম আচরণ করা হবে, আচরণটা কীরকম হবে। এখানে উৎপাদনকারীর সাথে পাইকারি ব্যবসায়ীর, পাইকারি ব্যবসায়ীর সাথে খুচরা ব্যবসায়ীর, খুচরা ব্যবসায়ীর সাথে ভোক্তার কীরকম, কে কার সাথে কীরকম আচরণ করবে। বর্তমান প্রত্যেকটা ব্যবসা কী, প্রত্যেকটা ব্যবসা হচ্ছে প্রতিযোগিতামূলক। তুমি যদি তোমার ক্রেতার সাথে বা উৎপাদনকারী যদি তার ভোক্তার সাথে ঠিকমতো কমিউনিকেট না করতে পারে, উত্তম ব্যবহার না করতে পারে, তাহলে কী হবে, তার ভোক্তা উক্ত পণ্য ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য করবে না। সে যেখানে উত্তম ব্যবহার পাবে সেখানেই সে তার অর্থ ইনভেস্ট করবে অথবা সেখান থেকে সে তার পণ্য ক্রয় করবে। আমরা যদি খেয়াল করি, দেখো একটা সংজ্ঞা দিয়েছি আমি, ব্যবসায়ী বা ব্যবস্থাপকগণ লক্ষ্য নির্ধারণ ও প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আচার আচরণ কী হওয়া উচিত এবং কী করা উচিত, এরূপ প্রশ্নের উত্তর সংক্রান্ত বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে ব্যবসায়ী নীতিবিদ্যা বা শিষ্টাচার বলে। বুঝতে পেরেছ? ওকে, এখন দেখো আমরা দেখি যে আজকে ক্লাসে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা একটু রিভিউতে চলে যাই। আজকে আমরা জানলাম ব্যবসায়ী পরিবেশ কাকে বলে। আমরা শিখলাম যে ব্যবসায়ী পরিবেশ হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন উপাদান যা প্রতিষ্ঠানের জন্য সুযোগ সৃষ্টির কারণ হয় বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বিবেচিত হয় তার আওতাধীন। এরপরে আমরা জানলাম ব্যবসায়ী পরিবেশ কত প্রকার ও কী কী।
আমরা জানলাম ব্যবসায় পরিবেশ প্রধানত দুই প্রকার, জাতীয় পরিবেশ, আন্তর্জাতিক পরিবেশ। এরপর আমরা জানলাম জাতীয় পরিবেশের উপাদানসমূহ এবং আন্তর্জাতিক পরিবেশের উপাদানসমূহ। প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে? ব্যবসায় নৈতিকতা বা শিষ্টাচার বলতে কি বোঝায়? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানে আমরা আমাদের ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।